তিন তিনটে বিয়ে হয়ে গেছে তাকে এখনো মানুষ বাঁচে যেটা মানে দেখার জন্য যে আমি বেস্ট কাপল। থ্যাংক ইউ। নমস্কার। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অবশ্যই আপনাদের মনের মানুষ, সরি এখন তো মনের মানুষ বলা যাবে না, এখন বলতে হবে কাছের মানুষ। নাহলে আমার ওই একটা ছোটো ভাই আমার কাছের মানুষ আছে না, সে আমাকে প্রচুর ম্যাবান টানবে, আরে বলবেন না। আগে না ছোটোবেলায় প্রমোশন, এই প্রমোশন কথাটা শুনলেই মনে হতো যে এই ক্লাস ফাইভ থেকে সিক্সে ওঠা বা ক্লাস নাইন থেকে টেনে ওঠা, আর এখন প্রমোশন মানেই সিনেমা। যাই হোক, এই প্রমোশনের কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমার কাছের মানুষ হঠাৎ আমাকে ফোন করেছে, বৌমাদা তুমি কী করছো? না কিছু না রে, এবার স্নানে যাবো। বাবা কী এক্সাইটেড হয়ে গেলো, স্নানে যাচ্ছ? আমি বাবা এই কী রে, হ্যাঁ স্নানে যাচ্ছি, তুই কী বলো, তুই একটা কাজ করবে? না রে প্লিজ, তুমি স্নানে যাও, স্নানে গিয়ে একটু শ্যাম্পু আর বা গায়ে সাবান মেখে একটা রিলস বানিয়ে দাও। আরে এই স্নানের ঘরে শ্যাম্পু আর সাবান হ্যাশট্যাগ কাছের মানুষ। এমনিতে তো আমি স্নানের ঘরে ভাসপে আসি। আবার স্নানের কথাতে আমার আর একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আগে না আমাদের এখানে ছোটোবেলায় খুব লোডশেডিং হতো, এখন অবশ্য লোডশেডিংটা চলে গেছে। লোডশেডিং মানে বাড়িতে কারেন্ট নেই, লাইট নেই, জল নেই। তো ছোটোবেলায় আমার মা আমাকে মাঝে মাঝে বলতে, বাড়িতে জল নেই রে, যা গিয়ে পাড়ার ওই আমাদের একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে জল নিয়ে। মা আমার সবথেকে কাছের মানুষ, মার কথা না বলা যায় না। তো ছোটোবেলার থেকে অভ্যেস ছিল যেই লাইট চলে যেত আমি না এই বালতি নিয়ে চলে গেলাম এই পাড়ার মোড়ে, গিয়ে একটুখানি জল ভরলাম। তারপরে এই বালতি ভর্তি জল তো সেটা আনতে একটু কষ্ট হতো, এইভাবে এইভাবে আমি বালতি করে জল আনতাম। আমার দেখেছেন তো হাঁটাটা, তো এরপরে কাট্টু বেশ কয়েকটা বছর কেটে গেছে, সিনেমার অফার পেতে শুরু করেছি। আমার ডিরেক্টর আমাকে বললেন আউটডোরে একটা দারুণ লোকেশন, সামনে বিজেতা পণ্ডিত, ক্যামেরা আমার পাশে, আমাকে বলেছে রোম্যান্টিকভাবে হেঁটে আসতে হিরোইনের দিকে, হাই স্পিড শট। এ তো এখানে কমল আছে, অবশ্য কমল তখনও ছবি করা শুরু করেনি, অবশ্য রানা সুদেশ না সেই সময়টা ছিল। রানা তো প্রায় সবসময় আমার সঙ্গে থাকতো, রানা নিশ্চয়ই মনে আছে তখন আমি তিন শিফটে কাজ করে বেড়াই, এই স্টুডিও ওই স্টুডিও, তখন তো ভ্যানিটি ভ্যান আমাদের কপালে জুটতো না, একটা মেকআপ রুম কোনো রকমের, সেখানেও লাইট ঠিকঠাক করে ঢোকে না। তো একদিন তিন শিফটে কাজ করছি, বুঝলেন, এই তিন শিফটে কাজ করতে করতে আমি মেকআপ রুমে এসেছি, আমার প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। তো আমাদের মেকআপ রুমে এরকমভাবে সব অনেক কিছু বোতল রাখা থাকতো, তখন এরকম সুন্দর আইস বক্স ফাইস বক্স না, সব বোতলে জল থাকতো। তো আমি এত তেষ্টা পেয়েছি, এদিকে তিনটে শিফট, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাবো, তো এরকম বড়ো বড়ো বোতল রাখা আছে, আমি একটা বড় বোতল তুললাম, তুলে ঢক 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 করে গলায় ঢাললাম, ঢেলে বুঝলাম ওটা ছিল দাড়ি গোপে লাগানোর গাম। এবারে গামটা তো আমার মুখে ঢুকে গেছে, আমার তো মুখটা চেপে গেছে, দাঁত তো আর খুলছে না, অনেক চেষ্টা করছে। এদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পেছন থেকে বলছে, মুম্বাদা শর্ট রেডি, তাড়াতাড়ি চলুন, আর্টিস্ট চলে গেছে সেটে। আমার তো দাঁত আর খুলছে না, সেটে গেলাম, সেটিকে দেখলাম আমার চোখের সামনে আমার মা দাঁড়িয়ে আমাকে অ্যাসিস্ট্যান্ট এসে ডায়লগ বলছে, এই ডায়লগটা বলতে হবে, বিশ্বাস করো মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি।
তারপর থেকে যখনই আমার কোনো ইমোশনাল সিন থাকতো না, কাউকে না বলে টুক করে একটুখানি গাম মুখে নিয়ে নিতাম। নাচে বাজে তো সবসময় আমি ওইভাবেই কথা বলতাম, আর ছবিও হিট হতো, ডায়লগও হিট হতো। তবে একটা কথা আমাকে প্রত্যেকে জিজ্ঞাসা করে যে আপনি এরকম দাঁতে দাঁত চেপে কী করে ডায়লগ বলেন এবং তারপর সেই ছবিগুলো ডায়লগগুলো হিট হয় কী করে? হ্যাঁ, সবার সামনে বলা যায় না তো, বিশেষ করে প্রেসের সামনে তো বলা যায় না। আজকে আমি গোপন কথাটা বলছি, কারণ আমি না সারা জীবন দাঁতে দাঁত চেপে অত লড়াই করেছি না, ওই জন্য দাঁতে দাঁত চেপে ডায়লগ বলতে আমার এতটুকু অসুবিধা হয় না। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। কী আমার পেছনে বলে বলুন তো যে আমি ইন্ডাস্ট্রি? হ্যাঁ, কী বলুন তো, আমি ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি। এটা ইন্ডাস্ট্রি হওয়াটা এত সহজ? আর আমি যদি ইন্ডাস্ট্রি হতাম তাহলে দাঁড়িয়ে এই স্ট্যান্ড আপ সিট আপ কমেডি করতাম? আরে এই যে আমার আমার সামনে বসে আছে সুপারস্টার, আমার ছোটো ভাই হলে কি সুপারস্টার? এইটা কি আমার লেবার নাকি যে আমি ইন্ডাস্ট্রি? তো এই সমস্ত হয় না। আরে এই ছোটো ভাইয়ের কথা বলতে মনে পড়ে গেল যে বেশ কয়েক বছর আগে আমাদের মধ্যে বেশ একটা সেমি কুরুক্ষেত্র হয়েছিল, বুঝেছ? এটা নিয়ে নানান রকম কথা, নানা রকম লেখা, নানা রকম কিছু ঘটেছিল। হঠাৎ এই ককপিটে বসে আমরা আটকে গেছিলাম রানওয়েতে, হচ্ছিলই না কিছু, উঠছিলই না। হঠাৎ দেখলাম পেছন থেকে এসে এটা কেউ ধাক্কা মেরেছে। তো আমরা দুই ভাই কাছের মানুষ হয়ে একদম দুইজনে ককপিটে করে একদম রানওয়ে থেকে উঠে গেলে ফ্লাই করছে। এখন আমরা ফ্লাই করছি কাছের মানুষ। আমি আর আমি অনেক ছোটোবেলার থেকেই বৈজয়ন্তীমালা ভীষণ ভালো নাচ করতেন, তার বিশাল ফ্যান ছিলাম। পরবর্তীকালে হেমা মালিনী, তার পরবর্তীকালে শ্রীদেবীর, শ্রীদেবীর আমি খুব ফ্যান ছিলাম, খুব ভালো লাগতো আমার। তো একদিন চাঁদনি দেখে এসেছি, তখন আমিও অবশ্য নায়ক। চাঁদনি দেখার পরে আমি সারা রাত্রির ভাবলাম যে শ্রীদেবী যদি হতে পারেন তাহলে আমি কেন শ্রী প্রসেনজিৎ হতে পারবো না? হঠাৎ গিয়ে প্রভাতদাকে বললাম, প্রভাতদা তোমার না বম্বেতে একটা গানের শ্যুটিং আছে, আমি ওই ছবিটাতে শ্রীদেবী হতে চাই। বললো মানে? বললো আমাকে একটা সাদা প্যান্ট সাদা শার্ট দাও। আর ডান্স মাস্টারকে বললাম আমি না দু মাস ধরে ভারতনাট্যম শিখব, তারপর ওই প্রভাতদার ছবিতে আমি বম্বের জঙ্গলে ক্লাসিক্যাল নাচ শুরু করে দিলাম শ্রীদেবীর মতন, তত্তা থই থই, যেটা এখন সবাই বলে যে প্রসেনজিৎ অনেকটাই শ্রীদেবীর মতন নেচেছিলেন, এটা অনেকেই বলে থাকে। তবে জানেন তো, এখন বহুদিন ধরে আমি নাচ করা বন্ধ করে দিয়েছি, আর নাচি না এখন, আমাকে নাচায়। এই যে আমার ছোটো ভাই আমাকে নাচাচ্ছে, কাছের মানুষ নাচ করছি। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মানে একটা অনুষ্ঠান মানে একটা একটা শোকে আমি হোস্ট করছিলাম, একটা বড়ো একটা চ্যানেলের হোস্ট, আবার একটা খুব বড়ো নাম করা চ্যানেল। সেখানে আমার সঙ্গে আমার একজন হোস্ট ছিলেন, মানে আমার সঙ্গে যিনি থাকেন প্রচুর ছবির নায়িকা তিনি আমার রচনা ব্যানার্জি। তো এই 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 অনুষ্ঠানটা ছিল যে বেস্ট কাপল, মানে বেস্ট স্বামী স্ত্রীকে বাঁচতে হবে, একটু ঝটকা খেয়ে গেছিলাম। তো আমি ওই চ্যানেলের যারা ক্রিয়েটিভ হেডস আছেন তাদেরকে একদিন ডাকলাম, ডেকে বললাম যে একটা ভাই একটা কথা বল, তোরা আমাকে কেন পাচ্ছিস বলতে এটা হোস্ট করার জন্য? বেস্ট কাপল মানে বেস্ট স্বামী স্ত্রী না, আমরা না রিসার্চ করেছি গ্রামে গঞ্জে সব জায়গায় রিসার্চে আপনার নামটাই বারবার উঠে এসছে যে আপনি নাকি বেস্ট কাপল বাঁচতে পারেন, আপনাকে সবাই ওইভাবে দেখে। হ্যালো, আমাকে দেখে, আমাকে যার তিনটে বিয়ে হয়ে গেছে তাকে এখনো মানুষ বাঁচে যেটা মানে দেখার জন্য যে আমি বেস্ট কাপল? তো যাই হোক, তো এটা এখন আমি মজা করে না বলেও বলছি, জানেন তো ছোটোবেলায় এখানে একজন একদম আমার চোখের সামনে বসে আছেন, কারণ তিনি এই সময়টা সব থেকে আমার কাছের মানুষ ছিলেন, এখানে রানাগুও বসে আছেন। একটা সময় এরকমই তিনটে বিয়ের মধ্যে যে প্রথম যেটা ছোটোবেলার সম্পর্ক সেটা যখন ভেঙে যায় না, আমি প্রায় দেড় বছর বাড়ির থেকে বেরোয়নি, মানে আমার ফ্ল্যাটের দরজা খুলিনি, একমাত্র ওই ফ্ল্যাটে অ্যালাউড ছিল এই ভদ্রলোক সামনে বসে আছেন, দেড় বছর, এটা সিরিয়াস কথা। তারপর একদিন মনে করলাম যে আমি আমাকে বন্দি করে কী লাভ,
আমাকে তো আমার সবার সামনে আসতে হবে। থ্যাঙ্কস টু রানা, সেই সময় আমার কাছের মানুষ ছিল, ও আমাকে সারাক্ষণ বোঝাতো, আমার সঙ্গে থাকতো। আমি বেরিয়ে পড়েছিলাম আর বিশ্বাস করুন, যেদিন সেটে এসেছিলাম তার তিন দিনের মধ্যে নখানা ছবি সাইন করেছিলাম। এটাই লাইফ, এটাই লাইফ, এটাই সত্য, এটাই জীবন। সো যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা ওই সিট আপ স্ট্যান্ড আপ কমেডি করলাম, তবে এত রচনা করাটা বোধহয় ঠিক হচ্ছে না। ওরে বাবা রে, কেন যে রচনাটা বেরিয়ে এলো, ঋতুটা রেখে যাবে রে, কী হবে আমি জানি না। বুঝতে পারছেন, রচনা ঋতু রয়ে গেলে উৎসবে গিয়ে কি উৎসবটা শুরু হবে। যাই হোক, আমরা আসছি কাছের মানুষ নিয়ে, জীবন নিয়ে, জীবন নিয়ে খেলা হবে। খুব ভালো লাগলো আপনারা সবাই এসছেন, অ্যান্ড কাছের মানুষের সঙ্গে থাকুন, কাছের মানুষকে খুঁজে নিন। থ্যাংক ইউ সো মাচ।